আবু বকর ওমর হজরত ওসমান আবদুল্লার লাশটা উঠাইয়া নবীজির হাতে দিয়া দিছে নবীজি হাতটা উঠাইয়া আসমানের দিকে তাকে বলতেছেন মালি এই আবদুল্লাহ আমার জন্য মাকে সারছে বাবাকে ছেড়ে দিয়েছে এই আবদুল্লাহ আমি নবীর জন্য ঘর বাড়ি ছেড়ে মালি এই আবদুল্লা আপনাকে পাওয়ার জন্য আত্মীয় স্বজন আব্দুল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সুপারিশ করতেছি এই আব্দুল্লাহকে কোনো শাস্তি দিয়ে না রে এই আবদুল্লার পক্ষ থেকে আমি আপনার কাছে বললাম সাথে সাথে হজরতে ওমর বলেন আমি ওমর যদি আজকে অমর না হইয়া আব্দুল্লাহ হইতাম কত না ভাগ্য ভালো ওই নবীকে ভালোবাসার কারণে নবী কোনদিন আপনার সাথে স্বার্থপরতা করবে না وأبغض لله، ومنع لله، وأعطى لله، فقد استكمل الإيمان. الله تعالى بيبل، من أحب لله، যদি তুমি কোন মানুষকে ভালোবাসো আল্লাহর জন্য কার জন্য কারো সাথে আপনার ভালোবাসা যদি হয় আল্লাহর জন্য আপনি যদি একটা গুনাহের কাজকে মানুষকে ভালোবাসেন আল্লাহর জন্য তাহলে আপনার ইমান চলে যাবে কোনো গুনাহের বস্তুকে যদি আল্লাহর জন্য ভালোবাসেন তাহলে আপনার ইমান চলে যাবে ইমান থাকবে না কিন্তু যদি কোনো মানুষকে কোনো ইমানদার কোনো মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসেন নিজের বিবিকে আল্লাহর জন্য ভালোবাসলেন নিজের স্ত্রীকে আল্লাহর জন্য ভালোবাসলেন একজন মসজিদের হুজুরকে আল্লাহর জন্য ভালোবাসলেন একজন মুমিন বান্দাকে আল্লাহর জন্য ভালোবাসলেন আপনার অন্য সাথে ভালোবাসার মাপকাঠিটা হওয়া লাগবে আল্লাহকে আল্লাহকে টাকার জন্য নয় সম্পদের জন্য নয় জায়গা জমি পাওয়ার জন্য নয় পরস্পরে সম্পর্ক ভালোবাসা থাকা লাগবে আল্লাহর জন্য কার জন্য মান আহ্বালিল্লা একজনের সাথে শত্রুতা থাকবে দুশ্মনী থাকবে আল্লাহর জন্য কার জন্য আপনার বিবি আপনার কথা মানে না আপনি এই জন্য তাকে মনের গোসায় মনের আগে কথা বলেন না না আপনার বিবি আপনি দাঁড়িয়ে রাখলে না করে আপনি আপনার বিমির সাথে কথা বলেন না আল্লাহর জন্য আপনি নামাজ পড়তে আসলে আপনার বিবি নারাজ হয় আপনার বিবির সাথে কথা বলেন না আল্লাহর জন্য আপনার বন্ধু দাঁড়িয়ে রাখলে আপনার বন্ধু আপনার সাথে চলে না ওকে বাদ দিবেন আল্লাহর জন্য আপনি বিড়ি সিগারেট মদ পান না করলে আপনার বন্ধু আপনাকে কাছে টানে না তাকে বাদ দিবেন আল্লাহর জন্য কার জন্য বুঝতে হবে কথাগুলো কে বলতেছেন আল্লাহ নবী বলতেছে মান আহাবিল্লা তিন নম্বর আল্লাহ নবী বলেন ওয়া মান আলিল্লাহ তুমি কাউকে কোনো জিনিস থেকে নিষেধ করবা সেটাও যেন হয় আল্লাহর জন্য কার জন্য আপনি আমি মসজিদে সে কথা বলি মসজিদে এসে আড্ডা দিই মসজিদে এসে গল্প করি আমি হুজুর জানি আপনাকে মসজিদে কথা বলতে না করলে আপনি আমার প্রতি কষ্ট পাবেন কিন্তু আপনাকে আমি মসজিদে কথা বলতে বারণ করতেছি কারো জন্য আল্লাহ আপনি দাড়ি রাখতে চান না নামাজ পড়তে চান না শীতের মৌসুম ঘুমায় থাকতে বড়ই মজা আপনাকে আমি ঘুমায় থাকতে বারণ করি দাড়ি রাখতে বলি দাড়ি না রাখতে বারণ করি কারণটা কি কারোর জন্য আল্লাহ নবী বলেন বলেন্লাহ ও মান আনিল্লাহ চার নম্বর আল্লাহ তা নবী বলেন তুমি যখন কাউকে কোনো কিছু দান করবা কাউকে যখন কোনো কিছু ঋণ দিবা কাউকে যখন কোনো কিছু উপন দিবা হাদিয়া দিবা কার জন্য বলে না কার জন্য আল্লাহর জন্য মসজিদে কোনো কিছু দান করতেছেন কার জন্য একজন মুমিন মুসলমান একজন আল্লাহ আলেম হাফেজ ইমাম সাহকে কিছু হাদিয়া দিলেন কার জন্য বিবিকে কিছু হাদিয়া দিলেন সন্তানকে কিছু হাদিয়া দিলেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহ নবী বলেন তোমার সব কাজ যদি আল্লাহর জন্য তাহলে তোমার ইমানটা পরিপূর্ণ হবে তার মানে কি বুঝা গেল কারোর সাথে সম্পর্ক করতে হবে আল্লাহর জন্য কারোর সাথে দুশ্মনী করতে হবে আল্লাহর জন্য কাউকে কিছু দান করতে হবে আল্লাহর জন্য কাউকে কোনো পথ থেকে নিষেধ করতে হবে আল্লাহর জন্য যদি নিজের আক্রোশ মিটানোর জন্য হয় নিজের খাহেশ মিটানোর জন্য যদি হয় তাহলে আপনি খাঁটি ইমানদার হইতে পারলেন না তার মানে বুঝা গেল আপনার আমার ভিতর যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভালোবাসা না হবে ততক্ষণ পর্যন্ত ইমান পরিপূর্ণ হবে না ইমান কি হবে না পরিপূর্ণ হবে না এখন ইমান পরিপূর্ণ করা দরকার আছে না নাই ইমান যদি ত্রুটি থাকে ইমান ত্রুটি হওয়ার জন্য বড় কোন ধরনের সিরিক করা লাগে না মনে করেন বিশাল বড় এক বেলুন এই সুমাধ্য বড় একটা বেলুন ওই বেলুনটাকে সিদ্ধ করতে বিশাল বড় এক লাগবে কি বলেন নাকি একটা সুই যথেষ্ট ঠিক তো দ্রুপ আপনার ইমান বিশাল বড় এক দৌলত এক কথা জান্নাতি আবার একই কালিমা পড়লেন না আপনি আবার জাহান এত বড় বিশাল বড় এক ইমান এটাকে ধ্বংস করার জন্য বড় ধরনের শিরিক লাগবে না ছোট্ট একটা সুইয়ের মতো জিনিসই যথেষ্ট অতএব যদি আপনার আমার ইমানের মধ্যে ত্রুটি থাকে তখন ওই ত্রুটি দিয়া প্রবেশ করবে আপনার আমার পিছনে সবচেয়ে বড় শত্রু শয়তান কে প্রবেশ করবে শয়তান শয়তান প্রবেশ করে আপনাকে আমাকে একের পর এক শেষ করতে করতে অনেক মানুষ দেখবেন মুসলমান ইমানদার মারা যাওয়ার সময় আল্লাহকে শিরিক করে বেঈমান হয়ে মারা যায় আছে না মারা যায় কারণ কি তার ইমানটা সারাটা জীবন অপূর্ণাঙ্গ ছিল শয়তান ধুকা দিতে 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 মরণের সময় এসে শেষ পর্যন্ত তাকে বেঈমান বানায় তারপরে দুনিয়া থেকে নিচ্ছে তাহলে ইমানকে পরিপূর্ণ করার জন্য সর্বপ্রথম হাতিয়ার কি আল্লাহর ভালোবাসা কার ভালোবাসা তো জুড়ে বলেন না কার ভালোবাসা আল্লাহকে ভালোবাসতে চান কি চান না আল্লাহর ভালোবাসাটা পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসার চাইতে উদ্দেহত হবে একটু আগেই তো শুনতে পারলেন ভালোবাসা হবে আল্লাহর জন্য শত্রুতা হবে আল্লাহর জন্য কারোর সাথে কিছু করব কারোর সাথে দুশ্মনী করব আল্লাহর জন্য কাউকে কিছু দান করব কিছু থেকে নিষেধ করব সব কিছু এক কথায় হবে কার জন্য আল্লাহর জন্য এক কথায় একজন মানুষ একজন মানুষকে ওই সময় ভালোবাসতে পারে যখন তাকে কাছে পায় যখন তাকে কি পায় কাছে পায় আমি হুজুর যখন আপনাদের কাছে আসছি এই মসজিদে আসছি তখন আপনি আমি হুজুরের জন্য একটা ভালোবাসা একটা মোহাব্বত আমি যখন আপনাকে দেখছি আপনি প্রতিনিয়ত আমার সামনে বসে ওয়াজ শুনেন আমার পিছনে নামাজ পড়েন আপনি অসুস্থ হইলেন ভালোবাসা মাঝে মধ্যে অনেক মুসল্লি অসুস্থ হয়ে যায় মহন্ত্রী সাহেবের কাছে খুশখবর নেই যে মুসল্লিটা কোথায় এটা কি একটা ভালোবাসা কোন একটা মুসল্লি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেল চোখ দিয়ে পানি পরে এটা কি ভালোবাসা কারণ আমি তাকে সরাসরি দেখতেছি কিন্তু আল্লাহ নবীজি বললেন যদি তোমার ইমানকে পূর্ণাঙ্গ করতে হয় তাহলে ভালোবাসতে হবে কাকে আল্লাহকে কিন্তু আল্লাহ পাককে তো আমরা সরাসরি দেখি না দেখি একটু কথা বলেন না দেখি কি না দেখি না তাহলে আল্লাহকে ভালোবাসি কেমন তিনি তো সাহেদ না তিনি তো উপস্থিত না কেমনে ভালোবাসে এটা প্রত্যেকটা মুমিন মুসলমান দুনিয়ায় জন্মগ্রহণ করার পর তার ভিতর একটা প্রশ্ন জাগবে যে মালিক আমাকে বানাইল যে খালেক আমাকে সৃষ্টি করলো তাকে তো আমি দেখি না তাকে তো ভালোবাসা দরকার একটা যুবক একটা মেয়েকে নর্তকীকে দেখলে ভালোবাসা জন্মায় কেমনে হয় ফেসবুকে দেখে না হয় সরাসরি দেখে অথবা এক পলক দূর থেকে দেখতে পায় তখনই তো ভালোবাসার জন্য নয় কি বলেন এটা সন্তান মনে করেন জন্মগ্রহণ করার পর হারায় গেছে কিন্তু সাত আট বছর দশ বছর মাঝে মধ্যে পাওয়া যায় তিরিশ বছর পর হঠাৎ করে মাকে দেখতে পাইছে তখন দেখবেন মায়ের মধ্যে একটা মাকে দেখার সাথে সাথে একটা ভালোবাসা জন্মায় আল্লাহ তালা বলেন তোমাকে আমি বানাইছি সৃষ্টি করছি রিজিক দেই সুস্থ রাখি আবহাওয়া দেই সূর্যের তাপ সব দেই তুমিও আমাকে ভালোবাসবা এটা আমি জানি কিন্তু তুমি তো আমাকে দেখতে পারবা না আমি আল্লাহ তো অনুপস্থিত তোমার এই চর্ম চোখের বাহিরে এই চর্ম দিয়ে আমাকে দেখা সম্ভব না তার মানে কি তাহলে তুমি আমাকে ভালোবাসবা না ভালোবাসতে তো হবে এই জন্য আল্লাহ তালা নিজের পক্ষ থেকে আজকে থেকে দেড় হাজার বছর আগে আপনার আপনার নবীকে জানাই দিচ্ছেন হেনবি আপনার উন্মতের জন্য কষ্ট করা না লাগে আমি আল্লাহকে ভালোবাসার জন্য আমি আল্লাহ নিজের থেকেই আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার ফর্মুলা বাতলাই দিলাম দিনের কথা কুরান হাদিসের কথা কুরানের আয়াত এগুলো হইল থার্মোমিটার কিসের মিটার থার্মোমিটারের মতো আপনার আমার কি পরিমাণ জ্বর কি পরিমাণ ডায়াবেটিস কি পরিমাণ পেশাব এগুলো আমরা থার্মোমিটার দিয়ে মাপি না তেমন ঠিক আপনার আমার ইমান কতটুকু আছে আপনি আমি কতটুকু জান্নাতি এর থার্মোমিটারও আল্লাহ তালা কুরআন শরীফের মাধ্যমে জানায় দিচ্ছেন যা কিছু শুনে যাইবেন এগুলোরে মিলাইবেন যে হুজুর যে বলল থার্মোমিটার দেখি আমার সাথে মিলে কিনা যদি মিলে তাহলে মনে করবেন আপনি খাঁটি ইমানদার আর যদি না মিলে তাহলে মনে করবেন আপনার ইমানের মধ্যে ত্রুটি আছে ঠিক করা দরকার বুঝতে পারলেন তো যেটা বললাম আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয় যিনি আপনাকে ভালোবাসবেন তিনি যদি ফর্মুলা বাতলায় দেন আর কঠিন কিছু থাকলো কিছুই থাকলো না আল্লাহ সুরাত আলে আমরন কোন সুরা সুরাত আলে আমরন কুরআন শরীফের সর্ববৃহৎ দ্বিতীয়তম সূরা তিন নাম্বার পারা তেরো নম্বর পৃষ্ঠা কত নাম্বার পাড়া কথা বলেন কত নাম্বার পারা তিন নাম্বার পাড়ার তেরো নাম্বার পৃষ্ঠায় একেবারে চতুর্থ নাম্বার লাইনে গিয়ে একটা আয়াত পাইবেন আল্লাহ তালা এই আয়াতের মধ্যে তার ভালোবাসার ফর্মুলা তার ভালোবাসার পথ তিনি নিজে দেখায় দিচ্ছেন আল্লাহ তাহালা বলেন بسم الله الرحمن الرحيم. أما شد صوبه يكشف يقول صوابه إن شاء الله. بسم الله الرحمن الرحيم. يحبون الله فاتبعوني يحبكم الله, الله الله تعالى بل نبي نبي بي ابنار مدرك جردا উল হেনবি আপনার রুম্মতদেরকে বলে দেন ইং কুংতুম তহিব্বুন আল্লাহ আপনার রুম্মত যদি আপনি আল্লাহকে ভালোবাসতে চায় কি করতে চায় তু যদি বলেন কি করতে চায় ইং কুংতুম তহিব্বুন আল্লাহ আপনার রুম্মত তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফত্তাবিউনি তাহলে ভালোবাসার জন্য আপনি নবীর অনুসরণ করা আবশ্যক কার অনুসরণ করা আবশ্যক একটু কথা বলেন না কার অনুসরণ নবীর অনুসরণ করা কি আবশ্যক নবীর অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া কি না সম্ভব না তাহলে বোঝা গেল যদি আল্লাহকে আমরা পাইতে চাই নবীকে মানতে হবে নবীকে যদি না মানি আল্লাহকে পাওয়া সম্ভব না এখন নবী বললেন নবী বলতেছেন তোমরা আমাকে কেমনে মানবা আমি নবীকে মানা তো আল্লাহকে পাওয়া সম্ভব না আর আল্লাহকে না পাইলে জান্নাত কথা বলে না জান্নাত কি না সম্ভব না নবী বলেন তোমরা আমাকে কেমনে চাই পারবা অন্য হাদিসে নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহ বললেন নবীর অনুসরণ নবী যদি বলেন আমাকে যদি অনুসরণ করতে চাও মান আহাব্বা সুনাতি যে আমার সুন্নত মোহাব্বত করবে ফাকদ আহাব্বানী সে আমাকেই ভালোবাসল আর যে আমাকে ভালোবাসলো ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে তাহলে বোঝা গেল কি নবীর আশেক বলে দাবি করলে হবে না নবীর কি মানতে হবে সুন্নত কি মানতে হবে সুন্নত মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নত মানবে সে গিয়া আমাকে মোহাব্বত করবে আর যে আমাকে মোহাব্বত করবে কানা ফিল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে হাদিসে আল্লাহ নবীজি বলেন আমার যত উম্মত দুনিয়ায় আসবে সমস্ত উম্মত জান্নাতে যাবে আল্লাহ নবীজি বলেন ইল্লা মান আবা কিন্তু আবা উম্মদ সারা কি উম্মত সারা কথা বলেনা কি উম্মদ ছাড়া আবা নবীজিকে জিজ্ঞাসা করা হইল আবা আবা উম নবীজি বললেন যে উম্মত আমাকে মানে সে জান্নাতে যাবে যে আমার নবীর সুন্নত মানে না সে আবা উম্মত জান্নাতে যেতে পারবে না তার মানে কি বোঝা গেল সুন্নত মানতে পারলে জান্নাতি সুন্নত না মানতে পারলে জান্নাতি কি হওয়া যাবে না একজন মানুষের আদর্শ তখন মানা যায় একজন মানুষের চরিত্র একজন মানুষকে তখনই ফলো করা চায়। যখন ওই মানুষটার প্রতি ভালোবাসা মহাব্বত হৃদ্রতা আপনার আমার অন্তরের ভিতর একশো একশো থাকবে কত থাকবে একশো একশো থাকবে যদি ওই মানুষের প্রতি ভালোবাসা না থাকে তখন দেখবেন ওই মানুষকে সামনে পাইলে একটু ভালোবাসতে মন চায় কিন্তু চলে গেলে দেখবেন আর ভালোবাসতে করতে মন মন চায় চায় না না নবীর প্রতি ভালোবাসা কখন আসবে যখন নবীর প্রতি আমি আপনি বেশি বেশি দুরুসরীপ করবো নবীজিকে যারা ভালোবাসছেন তাদের জীবনী তাদের ঘটনা যখন আমি আপনি বেশি বেশি করে শুনব তখন গিয়া আপনার আমার ভিতর নবীজির ভালোবাসা আসবে আর নবীর ভালোবাসা যখন আপনার আমার ভিতরে চলে আসবে তখন গিয়া নবীজির সুন্নত মানা সহজ হবে নবীজির কি আসলে সুন্নত মানা সহজ হবে ভালোবাসা নবীজির ভালোবাসা আপনার আমার ভিতর থাকতে হবে যেই সাহাবি নবীজিকে সরাসরি সাহাবায় আমরা দেখছেন তারা নবীজির প্রতি কতটা ভালোবাসা ছিল আর আপনার আমার ভিতর নবীজির প্রতি কতটা ভালোবাসা এটা দুইটা দেখতে হবে যদি আমার ভিতর ভালোবাসা মতো আপনার না থাকে তখন আমার উচিত আপনার সাহাবিদের মতো অন্তরের ভিতর ভালোবাসা আসতে হবে সাহাবিদের মধ্যে নবীজির ভালোবাসা কেমন ছিল নবীজির একজন সাহাবি গুলাম হজরত জাহেদ রাজি আল্লাহ মা বাবার থেকে হারায় গেছেন মা বাবাকে কাছে পান্না ইউসুফ আলাহিস সালাম যেভাবে হারায় যাওয়ার পর তার দেশের মানুষ তাকে পাইয়া তাকে গুলাম হিসেবে বিক্রি করে দিছে। ঠিক তদ্রূপ জায়েদ রাজিয়ান লহান হু যখন মা বাবা থেকে হারায় গেছেন তখন তাকে দেশের মানুষ গুলাম বলে নবীর কাছে বিক্রি করে দিছে জায়দ রাজি আল্লাহ আনহুকে এনে নবীজি নিজের কাছে পালতে লাগলেন বড় বানাইতে থাকলেন যায়েদ রাজি আল্লাহ আনহু যখন আস্তে আস্তে বড় হয়ে গেছে হঠাৎ করে একদিন যায়েদের মা বাবা জানতে পারলেন আমার সন্তান ইসলামের নবী তার কাছে বড় হইতেছে লালন পালন হইতেছে মা বাবা চলে আসলো নবীজি দরবারে নবীজি দরবারে এসে বলতে লাগলো মোহাম্মদ তোমার কাছে যে একটা গুলাম আছে নাম জায়দ নবীজি বললেন হে আছে ওই গুলামটা আমাদের সন্তান নবীজি জায়দ কে ডাক দিলেন জায়দ আসার পর নবীজি জিজ্ঞাসা করলেন এই যে একজন পুরুষ আর একজন মহিলা তুমি কি তাদেরকে চিনো নাকি বলো যায়দ রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ আমি চিনি তোমার কি হয় আমার মা এবং বাবা তখন জায়েদ রাদিয়াল্লাহু আনহুর মা বাবা বলতে লাগলে হুজুর আপনি যদি কিছু মনে না করেন আমাদের সন্তানকে একটু দিয়া দেন যেই টাকা দিয়া কিনছেন ওই টাকা আমরা দিয়া দিব নবীজি বলতে লাগলেন জায়েদ তোমার মা বাবা তোমাকে নিয়ে যাইতে চাইতেছে চলে যাও বলতে লাগলেন আমি তাদের ঔরসে আসছি এই মহিলার গর্বে আমি গ্রহণ করছি বিশ্বাস করি কিন্তু আপনার দরবারে যদি না আসতাম হে নবী তাহলে কোনোদিন আমি দিনের পথ পাইতাম না জান্নাতের পথ পাইতাম না তারা আমার মা বাবা আমি বিশ্বাস যাই কিন্তু এই পৃথিবীর মধ্যে তাদের চাইতে আপনি নবী আমার সব চাইতে বড় আপন একজন সন্তান মা বাবার কাছে যাইতে চাইতেছে না নবীর প্রতি ভালোবাসা এরকম ভালোবাসা আপনা আমার ভিতর হওয়া চাই আর একদিন অন্য একজন সাহাবি এসে বলতেছেন হ্যাঁ নবী আপনার হাতে আমরা হাত রেখে মুসলমান হইলাম মন চাইলে আমরা আপনাকে দেখতে পারি মন চাইলে আমরা আপনার পিছনে এসে নামাজ পড়তে পারি কিছুদিন পর আপনিও চলে যাবেন আমরাও চলে যাব কিন্তু একটা কথা বলেন জান্নাতে গিয়ে আমরা আপনাকে দেখতে পারবো কিনা আমি যদি জাহান নামে গিয়েও আপনি নবীকে দেখতে পারি হে পায় তাহলেও আমার জন্য ওই জাহান নাম যথেষ্ট দেখেন জাহান নামে যাবে কিন্তু বলতেছে যদি নবী আপনাকে দেখতে পারি তাহলে আমি খুশি আমি কামিয়াব কিন্তু আমি জান্নাতে গেলাম আপনি নবীকে দেখলাম না ওই জান্নাত আমার জন্য কোনো দাম নাই নবীকে এতটা ভালোবাসছে বলতে পারতে যে আমার মা বাবার সাথে আমার সন্তান আমার বিবির সাথে যদি জান্নাতে যাইতে পারি একসাথে আড্ডা দিতে পারি তাহলে আমি খুশি যদি তাদের সাথে না যাইতে পারি তাহলে আমি খুশি না এই কথা বলেন নাই বলছেন যদি জাহান্নামে যায় আর সেখানে গিয়েও যদি আপনি নবীকে দেখি ওই জাহান্নাম আমার জন্য স্বর্গ কিন্তু আমি জান্নাতে যাইলাম কিন্তু আপনি নবীকে দেখলাম না ওই জান্নাত আমি সাহাবির কোনো দরকার নাই তারা নবীকে কতটা ভালোবাসছে কথা শুরু হয়েছে থেকে মনে আছে আল্লাহকে ভালো না বাসলে ইমান কি হবে না পরিপূর্ণ হবে না আল্লাহকে আমরা দেখিও না আল্লাহ বললেন দেখো না যেহেতু ভালোবাসতে তো চাও ভালোবাসতে যেহেতু চাও তাহলে নবীকে অনুসরণ করো নবী বললেন যদি আমাকে অনুসরণ করতে চাও আমার সুন্নত মানো আর আমার সুন্নত গিয়া তখন মানতে পারবা যখন তুমি আমি নবীকে ভালোবাসবা নবীকে কি করবা ভালোবাসবা পূর্বে কেরামরা তাদের নবীর বিরুদ্ধে যদি তার বাবা চলে যাইত দুই জুম আগে তার বাবাকে শহীদ করে ফেলছে শুনেন না আপনারা কারণ কি সে নবীর বিরুদ্ধে চলে গেছিল বিরুদ্ধে যদি তার মা যাইত মাকেও ফালাই দিত নবীর বিরুদ্ধে যদি তার সন্তান তার বন্ধু বান্ধব সবাই চলে যাইত তারপরে তাদের সবাইকে ফেলে দিত কাউকেই রাখতো না কারণ সবার আগে হইলেন আমার নবী তারপরে যদি নবী ঠিক থাকেন মা বাবা যদি নবীকে মানে তখন কি আমি মা বাবাকে মানব কিন্তু আমার মা বাবা আমার বন্ধু বান্ধব কি যে হুজুর আমারে নামাজ পড়ায় যেই সরকার আমাকে সব সময় আমাকে দেখাশোনা করে ওই সরকারও যদি আমার নবীর পক্ষে না থাকে আমি ওই সরকারকেও মানি না আমি ওই মা বাবা ওই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকেই মানি না পাক আমাদেরকে ভাবে সামনে চলার তৌফিক দান করেন আমি আমার নবী সবার আগে সবার আগে কে আমার নবী আমার নবীর জন্য সাহাবাইকার আমরা পরিবার ছেড়ে দিছেন মা বাবা আত্মীয় স্বজন সবাই ছেড়ে দিছেন নবীজির একজন সাহাবী নাম হইল আব্দুল্লাহ নাম কি আব্দুল্লাহ আব্দুল্লাহ এই আব্দুল্লাহ গোপনে গোপনে লুকায় লুকাইয়া মক্কায় এসে নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়েছে মুসলমান হয়ে বলছে যে নবী আমার মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে যে আমি অমুসলিম বিধর্মী এখন আপনার হাতে হাত রেখে মুসলমান হইলাম আমি যদি ইসলাম গোপনে গোপনে মানি আমি যদি জামাতে শহীদ নামাজ পড়তে না পারি তাহলে কি আমার গুণা হবে নবীজি বললেন না গুণা হবে না তুমি গোপনে ইসলাম পালন করতে থাকো আস্তে আস্তে দেখো তুমি তোমার বাবা তুমি তোমার চাচা তুমি তোমার স্ত্রী তাদেরকে তুমি ইসলামের দিকে আনতে পারো কিনা এই চেষ্টাটা করো সবাই বুঝতেছেন নবীজি কথা বলছেন আবদুল্লাহ চলে গেছে নিজের বাড়িতে গিয়া কুরআন শরীফ লুকায় লুকায় পড়ে গোপনে গোপনে আল্লাহকে সাজদা দেয় নামাজ পড়ে জিকির তসবি তাহলিল পড়তেছে কিন্তু সবার সাথে যে চলে সবাইকে বুঝায় যে আমি বিধর্মী তোমাদের ধর্মেই আছে কিন্তু গভীর রাত্রে নামাজ পড়ে আবার যখন নামাজের টাইম হয়ে যায় তখন দরজা লাগাইয়া নামাজ পড়ে আল্লাহকে ডাকে তসবি তাহলিল পরে কুরআন তেলাওয়াত করে জিকির আসকার করে একদিন আব্দুল্লাহ আব্দুল্লাহ রাতের বেলা দরজা লাগাইয়া নামাজ পড়তেছে দীর্ঘ নামাজ কোরআন তেলাওয়াত করতেছে রুকুতে যায় শেষদায় যায় আত্মা হিয়া তুতে বসে এক পর্যায়ে সেজদায় গিয়া গোপনে গোপনে আল্লাহকে ডাকতে লাগলো সুবহান সুবহান রব্বি আলা এই পৃথিবী যত পবিত্রতা আছে আপনি আল্লাহ এই পৃথিবীর যত ক্ষমতা আছে সব ক্ষমতা আর আরেকটু মোহাব্বতের সাথে বলেন কা সাহাবি আবদুল্লা বলতে লাগলো রিজিক দেন আপনি রিজিক আমার মা বাবা দেয় না আমার বিবি দেয় না এই শ্বাস প্রশ্বাস আদান প্রদান করেন আপনি আবহাওয়া দেন আপনি সব কিছুর মালিক আপনি গোপনে গোপনে এরকম শেষদায় পরে কান্না করতেছে বারবার বলতেছে কি সুবহানা রব বিয়াল বলেন বলে নাজুরে বলে না সুবাহানা সুভাহানা রব বিয়াল আলা সাহাবিদের মন তো পরিষ্কার আপনার আমার মতো মন না ওই সময় সাহাবায়ে আই নামাজ পড়লে গর্দান কেটে ফেলা হইতো ওই সময় সাহাবায়ে কেরামরা নামাজ পড়লে বাবা মা তারায় দিত স্ত্রী স্বজনরা তারায় দিত তারপরেও তারা এক ওয়াক্ত নামাজ মিস দেয় নাই এক ওয়াক্ত নামাজ মিস দেয় সাহাবি আব্দুল্লাহ সেজদার মধ্যে পরে কান্না শুরু করে দিছে আয়াল্লাহ মানুষরা একসাথে জামাতের সহিত নামাজ পড়ে আমি পড়তে পারি না আমারও তো মনে চায় সবার সাথে একসাথে বসে বসে নামাজ পড়ি সবার সাথে একসাথে বসে বসে ওয়াজ শুনি তারা ওয়াজ শুনে জিকির করে কিন্তু পারি না কপাল বড়ই খারাপ মাও ইহুদি বেটা মাও বেটি ইহুদি সবই নষ্ট কি করা যায় শেষ দায় পরে কান্না করতেছেন কিন্তু বেতরে তো আল্লাহ তালের আয়স্ক মোহাব্বত হঠাৎ করে জবান চালু হয়ে গেছে উচ্চ কণ্ঠে বলতে লাগলেন শুভ সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান কার নাম জুরে বলে না কার নাম আল্লাহর গুণবাচক নাম সুবহানা রাব্বিয়াল আ'লা যখন জুরে জুরে এটা বলতে লাগলেন পাশের ঘর থেকে বাবা চাচা ছিল বাবা মারা গেছে চাচায় বলতে লাগলো এই তুই আব্দুল্লাহ তুই কার ধর্ম মানস তুই তো আমাদের ধর্মে তুই তো ইহুদি দেখ মানো তুই তো লাত অজ্জা কে মানো তুই তো হরে কৃষ্ণ হরে রাম রাধে বলো তুই কাকে সাজদা দেও সাহাবি আবদুল্লাহ মনে মনে ভাবতে লাগলো আমি যেহেতু সত্য ধর্ম মানি তাহলে আমি কেন গোপন রাখব আমি তো সত্য ধর্ম মানি গোপন রাখব কেন চাচাকে বলতে লাগলেন চাচা আমি তোমাদের ধর্মেই ছিলাম গত দেড় মাস আগে আমি ইসলামের নবী দিনের নবী মুহাম্মদ তার হাতে হাত রেখে মুসলমান হয়ে এমনিতেই তো ইহুদিরা নবীজিরে দেখতে পারে না মারতে চায় আবার যখন শুনছে আমার ঘরের ফোলা মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়েছে মেজাজে একশো ডিগ্রি গরম আব্দুল্লাহ চাচা বলতে লাগলো তুই ইসলাম ধর্ম মানতে পারবি না মোহাম্মদকে তোর ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে হবে এক হাজার জান দে আমাকে যদি আমার আল্লাহ এক হাজার প্রাণ দে এক হাজার জান আমি মোহাম্মদের জন্য কুরবানি করে দিব কিন্তু আমি আবদুল্লাহ কোনো দিন চাইব না আমার নবীন একটা পশম সিরে যা নবীর ভালোবাসার একটা শুনে কি নবীর ভালোবাসা আমি আমার নবীর কোনো দিন খারাপটা চাইব না তুই যদি নবীর খারাপটা না চাও তাহলে কিন্তু আমরা তোকে ঘর থেকে বাহির করে দিব সাহাবি আবদুল্লাহ বলতে লাগলেন ঘর থেকে বাহির করে দেন মনে কোনো কষ্ট নাই আমি যদি আমার নবীকে একটা নজর দেখি আমি যদি আমার নজিক নবীকে একটা নজর দেখি আমার ক্ষুধার তো পেট ভরে যাবে চাচায় বলতে লাগলো তুই তো দেখা যায় মারাত্মক ইসলাম পন্থী হয়ে গেছে তাহলে তুই ঘর থেকে বাহির হয়ে যা তরে আমি কোন সম্পত্তি দিব না সাহাবি আবদুল্লাহ বলতে লাগলেন আপনার সম্পত্তি আমার কোনো দরকার নাই ইমানের সম্পত্তি যদি আমার অন্তরের ভিতর থাকে গো চাচা সমস্ত সম্পদ থেকে দামি সম্পদের নাম কি বলেন ইমান কি ইমান ইমান যার আছে সে জান্নাতি ইমান যার নাই সে জান্ন ইমান হইলো সবচাইতে বড় সম্পদ চাচায় বলতে লাগলো ভাতি যা তুই দরজা থেকে ঘর থেকে বাহির হইয়া যা সাহাবি আব্দুল্লাহ ঘর থেকে বাহির হইয়া যাইতেছে এমন সময় চাচায় বলতে লাগলো ভাতি যা তোর গায়ের মধ্যে যে জামাটা আছে ওই জামাটা আমি চাচার আমি তোরে কিনে দিছিলাম ওই জামাটা আমাকে খুলে দে সাহাবী আবদুল্লাহ সাথে সাথে শরীর থেকে জামাটা খুলে দিয়া দিলেন নিয়া যান এই কথা বলে আবারও চলে যাইতেছে চাচা বলতে লাগলো ভাতি যা যে কাপড়টা দিয়া তুই তো লজ্জাস্তান ঢাকছ ওই কাপড়টাও আমার ওই কাপড়টাও তোর দিয়া যাইতে হবে যাইতে পারবি না আবদুল্লাহ লজ্জাস্থানে কাপড়টা খুলে দিয়া বলেন নেন নিয়া যান এই কাপড় আমার দরকার নাই যে কাপড়ের কারণে আমার ইমান ছাড়তে হবে বিবস্ত্র মানুষ উলঙ্গ মানুষ সাহাবি আবদুল্লাহ দরজার পিছন দিক দিয়া হাঁটা শুরু করছে শরীরের মধ্যে একটাও কাপড় নাই দেহের মধ্যে লজ্জাস্থান ডাকার মতো একটাও কাপড় নাই পিছন দিক থেকে মা ডাক দিয়া তোর তো তোরে পেটে ধরন আমি মা তোরে পেটে ধরছি আমি মা তোকে পেটে ধারণ করছি কত আঘাত আমি মা খাইছি তুই লজ্জাস্থান খোলা অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাইবি আর মানুষ আসবে এটা আমি মা চাই না আমি পারতেছি না আমি মুসলমান হইয়া তোর সাথে আমি চলে যাব মা সাথে সাথে নিজের শরীর থেকে শাড়ির একটা কাপড় খুলে একটা টুকরা নিয়া নিজের লজ্জাস্থানটা ঢাকতে পারেন না কোনো মতে আস্তে আস্তে করে নিজের লজ্জাস্থানটা ঢেকে ফেলছে লজ্জাস্থানটা ঢেকে আব্দুল্লাহ আস্তে আস্তে আসামন দিকে হাঁটা শুরু করছেন পয়গম্বরের দরবারে পয়গম্বরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছেন বাড়ি দরওয়াজার সামনে গভীর রাতে নবীজি তাহাজ পড়ার জন্য উঠবেন দরজা থেকে বাহির হইয়া দেখতেছেন কুয়াশার জন্য দেখা যায় না দূরে কে যেন একটা মানুষ দাঁড়ায় আছে নবীজি সামনের দিকে আগায় গেলেন কুয়াশার জন্য দেখা যায় না জিজ্ঞাসা করলেন কে তুমি বলতে লাগলো গত মাস আগে আপনার হাতে হাত রেখে মুসলমান হইছিলাম আমি ওই আবদুল্ল তোমার এই অবস্থা কেন রে আবদুল্লা তুমি তো অনেক ধনী পরিবারের মানুষ তোমার বাবা চাচা মা অনেক বড় লোক কিন্তু তোমার শরীরে কাপড় নাই কারণ কি সাহাবি বলতে লাগলেন আপনার হাতে হাত রেখে মুসলমান হওয়ার কারণে আজকে আমার সমস্ত সম্পত্তি নিয়ে যাওয়া হইছে আমার কাপড়ও দেওয়া হয় নাই নবীজি বলতে লাগলেন তুমি বাইতু সুফায় গিয়া থাকো মাদ্রাতো সুফা আছে মাদ্রাতো সুফায় গিয়া আবু আবদুল্লাহ সাহাবি আবদুল্লাহ গিয়া বড় হইতে লাগলেন যুদ্ধের সময় চলে আসছে যুদ্ধের জন্য আল্লাহ যুদ্ধের ময়দানে ও সাথে যুদ্ধে বিজয় হইয়া গেছেন আবদুল্লাহকে নিয়ে আবারও মক্কার দিকে রওনা করছেন মক্কার দিকে আসতেছেন হঠাৎ করে সাহাবি আবদুল্লাহ শরীরের মধ্যে জ্বর চলে আসছে নবীজি সাহাবি আব্দুল্লাহকে রানের উপর শোয়াইয়া রাখছেন দেখছেন আব্দুল্লাহ বেশি সময় বাঁচবে না পুরোটা শরীর লাল হয়ে গেছে নবীজি হাতের মধ্যে নিয়া পানি দিতেছেন মুখের মধ্যে পানি ঢালতেছেন সাহাবি আবদুল্লাহ বলতে লাগলো নবী আজকে আমার মা নাই আজকে মরণের সময় আমার বাবা নাই আজকে যদি মরণের সময় আমার মা থাকতো আমার বাবায় থাকতো গো আমার মুখের মধ্যে আমার মা বাবায় পানি ঢেলে দিত কিন্তু আজকে আপনি নবী ঢেলে দিতেছেন এই জন্য আমার মনটা শান্ত হয়ে গেছে আমি সফল হয়ে গেছি নবী পানি ঢালতেছে সাহাবি আবদুল্লাহ পানি খাইতে পারে না ভিতর থেকে পানি বাহির হয়ে আসতেছে হঠাৎ করে সাহাবি আব্দুল্লাহ মৃত্যুর কোলে ঢুলে পড়ছে আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে গেছে আল্লাহর নবীজি বললেন আবদুল্লার জন্য জানাজার ব্যবস্থা করো জানাজার ব্যবস্থা করা নবীজি হইল বললেন জানাজা আর কেউ পড়াবে না আমি নবী পরাব নবীজি জানাজা পড়াইলেন নিজেই লাশের খাটিয়াটা কাঁধের উপর নিয়ে বললেন চলো আবদুল্লাহ জন্য গুরুস্তান কবর কোথায় খনন করছো চলো আমি নবী নিজেই কবর দিব কবর আল্লাহ এরকম হাতটা দিয়া বললেন আমার আবদুল্লাহকে তোমরা আমার হাতে দিয়া দাও আবু আবুবর অমর ওসমান আবদুল্লাহর লাশটা উঠাইয়া নবীজির হাতে দিয়া দিছে নবীজি হাতটা উঠাইয়া আসমানের দিকে তাকে বলতেছেন মালি এই আবদুল্লাহ আমার জন্য মাকে সারছে বাবাকে ছেড়ে দিয়েছে এই আবদুল্লাহ আমি নবীর জন্য ঘর বাড়ি ছেড়ে দিই রে মালি এই আব্দুল্লাহ আপনাকে পাওয়ার জন্য আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে আমি নবী আবদুল্লার পক্ষ থেকে আপনার কাছে সুপারিশ করতেছি এই আবদুল্লাহকে কোনো শাস্তি দিয়ে না রে এই আব্দুল্লাহর পক্ষ থেকে আমি আপনার কাছে বললাম সাথে সাথে হজরতে অমর বলেন আমি অমর যদি আজকে অমর না হইয়া আবদুল্লাহ হইতাম কত না ভাগ্য ভালো ওই নবীকে ভালোবাসার কারণে নবী আপনার সাথে স্বার্থপরতা করবে না বাবাকে ভালোবাসেন বাবার বিরুদ্ধে গেলে আপনাকে মানবে না মায়ের বিরুদ্ধে যান মা আপনাকে মানবে না বন্ধুর সাথে একটু টাকা পয়সা জামে না হইবে দেখবেন আপনার বন্ধু আপনাকে লাথি মেরে তারা দিবে পৃথিবী যত মানুষ আছে কেউ আপনার আপন না এই রুহটা চলে গেলে দেখবেন সবাই আপনার পর হয়ে গেছে কিন্তু আপনি যদি নবীকে ভালোবাসতে পারেন আপনি যদি আল্লাহকে ভালোবাসতে পারেন দুনিয়া এক একদিকে চলে যাবে কিন্তু আপনার নবী আপনার সাথে কোনো দিন করবে না ওই নবীকে ভালোবাসে ওই নবীকে যদি ভালোবাসতে পারেন কার ভালোবাসা পাওয়া সম্ভব বলে জুড়ে বলেন না কার ভালোবাসা আল্লাহর ভালোবাসা অন্য হাদিসে নবীজি বলছেন একটু আগে বলছিলাম কুল্ল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যাবে কিন্তু আবা উম্মত ছাড়া কোন ছাড়া একটু কথা বলেন না কোন উম্মত ছাড়া আবা উম্মত এই আবা উম্মত কাকে বলে ইনশাআল্লাহ সামনে শুক্রবার শুনাবো জান্নাতে যাইতে চান তো চান কি নাকি দেখি তো কে কে আছেন জান্নাতে যাইতে চান না এত মানুষ জান্নাতে যাইতে চান না সত্যি হাত তুলছেন মিথ্যা হাত তুলেন নাই কারণ যদি মন থেকে জান্নাতে যাইতে চাইতেন নামাজ মিস হইতো না রাত্র তো বিশাল বড় শীতের রাত্র আটটা বাজে এসারে জামাত সুন্নত বেতন সব শেষ প্রায় নয় ঘন্টা সময় থাকে একটা সুস্থ মানুষ মানুষ ছয় ঘন্টা ঘুমাইলেই যথেষ্ট নয় ঘন্টা ঘুমাইয়াও ফজরের সময় বাটি চালান দিয়েও মুসল্লি পাওয়া যায় আল্লাহ জান্নাতে যে যাইতে চান না এর অনেক কারণ আছে অনেক যদি জান্নাতে অবশ্যই ইনশাল্লাহ যাইতে চান আগামী শুক্রবার ইনশাল্লাহ আগে আগে চলে আসবেন জানতে পারবেন ইনশাল্লাহ জান্নাতি মানুষের কি কি গুণ আছে আগে আগে আসা যাবে তো ইনশাল্লাহ বয়ান একটু ইদানিং আগে শুরু হইতেছে শীতের সময় তো দিনটা অনেক এই জন্য বারোটা যায় সবাই চেষ্টা করবেন আগে আগে আসার আল্লাহ তাল আমাদের সকলকেই আগামী শুক্রবার আগে আগে এসে জান্নাতি মানুষদের গুণাগুণ জানার তৌফিক দান করেন সকলে বলেন আমিন